জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। শনিবার সন্ধ্যায় মরসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে একটি নৌকা ও একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। দুটি জলযানে মোট আটজন ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন তাদের, তবে তারা প্রত্যেকেই সুস্থ আছেন। ডুবে যাওয়া নৌকা লঞ্চ এখনও উদ্ধার হয়নি। প্রথম ঘটনাটি ঘটে গোসাবা রায়মঙ্গল নদীতে। মালবোঝাই নৌকাটি ঝড়ের দাপটে উল্টে যায়। নৌকাতে থাকা পাঁচজনকে উদ্ধার করে অন্য নৌকার মাঝিরা। তারপর ঘটনাটি ঘটে রাত 8:30 নাগাদ কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। লট নম্বর 8 নোঙর করে রাখা শেষ দপ্তরের লঞ্চ মা সুচিত্রা কালবৈশাখীর দাপটে ডুবে যায়। লঞ্চে 3 জন ছিলেন। খবর পেয়ে পুলিশ লঞ্চ উদ্ধার করে 3 জনকে। এই লঞ্চ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কালকে আমরা এলসিডি গায়ে ছিলাম, নোঙর করা ছিল না, না এলসিডি নোঙর করে না, এমনি গায়ে বাঁধা ছিলাম। হঠাৎ করতে একটা ঝড় উঠে গেল। হ্যাঁ, সেই মোমেন্টে মেশিন চালিয়েছি, আমি কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ, আমাদের পুলিশ যখন ডুবে যাচ্ছে তখন পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করেছে। কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম, সারাগিন ড্রাইভার একজন হেল্পারও ছিল। কত টোলা রেখে দেখেছি কেউ গায়ের ধারে আসেনি। হ্যাঁ, রাজ্য মন্ডল একটা একখানা লঞ্চ এসেছিলো, দেখে শুনে পালিয়ে গেছে। এখন পরিস্থিতি এখন তোলা পাঞ্চার অবস্থায় আছে, মিস্ত্রি লেগেছিল, টিন ফিন মেরেছে, কিন্তু লঞ্চ ভাসাতে পারেনি। এখন জেটির উপরে লঞ্চ উঠে আছে। আরে ওই বোটটাই যেও না, ওই বোটটাই এখন যেও না, মেলা লোক হয়ে গেছে, ওরা হাবি গেলে তারপর কিছু লোক গেলে হবে। আরে না, ওই বোটে ওরা যখন একটু ইয়ে হয়ে যাবে তখনই আর কয়েকজন যেতে হবে, পাল্টাপাল্টি করে নিতে হবে, পাল্টাপাল্টি করে, মানে ওরা একটু ছোটো তারপর আবার ঢুকে যাবো। আর ঠিক আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।